গাছের পরিচর্যা সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার সবুজ ভিলা। নমস্কার, আমার সবুজ ভিলা ইউটিউব চ্যানেলে প্রিয় গাছপ্রেমিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বুগেনভিলিয়া বা বাগান বিলাসের প্রচুর পরিমাণে ফুল আসবে সেই টিপস, পাঁচটা টিপস আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা, কাগজ ফুল গাছ খুবই বড়, শখ করে বাড়িতে এনে লাগিয়েছেন কিন্তু ফুল পাচ্ছেন না। বন্ধুরা, এই পাঁচটা টিপস ফলো করলে বুগেনভিলিয়া গাছ ফুলে ভরে উঠবে আপনার বাগান। বন্ধুরা, ফুল ফুটলে যেন রঙিন হয়ে ওঠে বুগেনভিলিয়া, কেউ কেউ এটিকে বাগান বিলাস বা কাগজ ফুল নামেও বলে থাকেন। তবে অনেকেই সমস্যা থাকে যে তাদের বুগেনভিলিয়া গাছে ফুল আসছে না, পাতা ভরে যাচ্ছে গাছ, ভালো গ্রোথ থাকলেও ফুলের অভাব। তবে আপনি আমার এই টিপসগুলো ফলো করলে এই গাছ ভরে ফুল পাবেন। বন্ধুরা, প্রথমত কাগজ ফুলের গাছে ফুল আনার সবচেয়ে ভালো উপায় হলো জলের অভাব তৈরি করা। শুনে অবাক হবেন না, বাগান বিলাস গাছের মাটি ভেজা ভেজা থাকা মানে এতে সেভাবে ফুলে দেখা পাবেন না আপনি। তাই গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এবং তারপর যে জল দেবেন তাও খুব যেন বেশি না হয়, মানে যেটুকু জল দেবেন যতটা গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজন। বন্ধুরা, কয়েকদিন এইভাবে এইরকম করলে দেখবেন গাছ ভরে ফুল এসেছে, তাই জলটা আপনারা দেখে শুনে গাছে প্রয়োগ করবেন। কাগজ ফুলের জন্য দরকার পর্যাপ্ত সূর্যের তাপ, আলো এলেই হবে না। বন্ধুরা, রোদ পছন্দ করে এই গাছ, সরাসরি রোদের গাছকে রাখতে হবে দিনে অন্তত 6 থেকে 7 ঘন্টা। বন্ধুরা, গাছ যত রোদ পাবে তত ভালো ফুল দেবে, কারণ এই গাছের খুব বেশি এনার্জির প্রয়োজন হয়। বন্ধুরা, দেখবেন গরমে অনেক সময় দেখা যায় ফুলের রং হালকা হয়ে গিয়েছে, তবে এতে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ রোদের কারণেই এমন হচ্ছে। ভয় পেয়ে গাছকে ভুলেও ছায়া সরিয়ে নেবেন না। বুগেনভিলিয়া গাছ খুব পেটু, মাসে একবার করে আপনাকে এই গাছে খাবার দিতে হবে। এই 12 ইঞ্চি টবের জন্য বন্ধুরা আমি যেটা নিয়েছি, দেখুন এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা গোবর সার নিতে পারেন। 1 টেবিল চামচ হার গুঁড়ো, শিং কুচি, নিম খোল আর সরিষার খোল মিশিয়ে গাছে দেবেন। সঙ্গে ফুল আনার জন্য দরকার পড়ে বন্ধুরা পটাশ, তাই আমি এখানে নিয়েছি কলার খোসা শুকনো। এই দেখুন, এইটাকে আপনারা গুঁড়ো ডাস্ট করেও গাছের গোড়ায় দিতে পারেন বা এইভাবে শুকিয়েও দিতে পারেন। এই কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে তা 1 চামচ করে দিয়ে দেবেন। আমি আজকে দেখাচ্ছি এটা কি কি গাছে কিরকম প্রয়োগ করছি। বন্ধুরা, আপনারা মাসে এই খাবারটা দেবেন, তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন। আমি এখানে এই ভার্মি কম্পোস্টটা দিচ্ছি 1 মুঠো। তারপর দিচ্ছি বন্ধুরা এখানে আমি নিম খোলটা দিচ্ছি 1 চামচ। তারপর এই সরিষার খোলটাকে দিচ্ছি 1/2 চামচ, আপনারা 1/2 চামচ দেবেন। তারপর বন্ধুরা এখানে শিং কুচি আছে, এই শিং কুচিটা 1 চামচ দিয়ে দেবেন। দেখুন এখানে শিং কুচিটা আছে, 1 চামচ দিয়ে দেবেন। তারপর যেটা দেবেন বন্ধুরা, এখানে হাড় গুঁড়ো আছে, এই হাড় গুঁড়োটাকেও 1 চামচ দিয়ে দেবেন। তারপর সব শেষে যেটা দেবেন বন্ধুরা, এই কলার খোসাটাকে আপনারা এর সঙ্গে মিশিয়ে দিয়ে দেবেন, কারণ যে উপকরণগুলো আমি মেশালাম তার মধ্যে পটাশিয়ামটা নাই, তাই আপনাদেরকে এখানে পটাশিয়ামে চাইদে পূরণ করার জন্য এই কলার খোসাটাকে দেবেন। এইভাবে এবার এই মাটিটাকে এইভাবে মিশিয়ে দেবেন। আপনারা এখানে পাতা পচা সার বা গোবর সার বা আপনাদের সবজির খোসা পচিয়ে যে কম্পোস্টটা তৈরি করেন সেটাও দিতে পারেন। গাছের গোড়ার মাটি বন্ধুরা একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে, পাতা ঝিমিয়ে পড়বে, তারপর সামান্য একটু জল দেবেন গাছের বেঁচে থাকার জন্য। বেশি জল একদম গাছে প্রয়োগ করবেন না, যদি করেন তাহলে গাছে ফুল আসবে না।
এইভাবে যদি আপনারা এই বুগিনভিলিয়া গাছে পরিচর্যা করেন তাহলে গাছ ভর্তি আপনাদের ফুল আসবে। টিপসগুলো বলে দিচ্ছি, সেই টিপসগুলোই আপনারা ফলো করবেন। আপনারা গাছ ঝাংরা না হলে ফুলও কম পাবেন। এক্ষেত্রে বুগিনভিলিয়া গাছ নার্সারি থেকে কিনে আনার পর তাতে পিঞ্চিং করতে হবে। গাছের পিঞ্চিং অর্থাৎ ডালের মাথার দিকে কচি দুটো থেকে তিনটে পাতা কেটে দেবেন। এইভাবে কেটে দেবেন আপনারা, আমি দেখাচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে কেটে দেবেন, এতে গাছ ঝাংরাও হবে, প্রচুর ডালপালা বেরোবে। ফ্যাঙ্গিসাইড বা হলুদ বা যে কোনো অ্যালোভেরা পাতা যে জেলটা লাগিয়ে দেবে। এইভাবে যদি পাতা কেটে দেন এতে গাছ ভরে নতুন নতুন শাখা জন্ম হবে এবং গাছ যেমন ঝাগড়া হবে তেমনি ফুলও পাবেন বেশি বেশি। সঙ্গে আর একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, নার্সারি থেকে আনা গাছ লাগানোর সময় বুগিনভিলিয়া রুট বাউন্ড করতে থাকে, তাই ছোট চারা গাছ কিনে তাকে কখনোই 10-12 ইঞ্চি টবে বসিয়ে দেবেন না, বরং তাকে প্রথমে 2 বছর রাখবেন 6-7 ইঞ্চি টবে। তারপর তাকে 10-12 ইঞ্চি টবে আপনারা প্রতিস্থাপন করবেন। তাহলে এইভাবে যদি বুগিনভিলিয়া গাছে এই 5টা টিপস আপনারা ফলো করেন তাহলে এইভাবে গাছ ভর্তি আমার মতন এইরকম ফুল পাবেন। আপনারা এইরকম মাসে একবার করে এই খাবারগুলো দিন। আমি যেটা দিলাম বন্ধুরা, ভার্মি কম্পোস্ট দিলাম, নিম খোল, সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর কলার খোসা, সেটাকে আপনারা এইরকম মাসে মাসে প্রতিটি বুগিনভিলিয়া গাছে প্রয়োগ করুন। আর যে টিপসগুলো বললাম, প্রচণ্ড রোদ ভালোবাসে, রোদে রাখবেন, জল কম দেবেন, তাহলেই দেখবেন আপনার গাছে এইরকম প্রচুর ফুল আসবে। তাই বন্ধুরা, এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা এইভাবে বুগিনভিলিয়া গাছে প্রচুর ফুল আনতে এই 5টা টিপস ফলো করে গাছের পরিচর্যা করুন। ধন্যবাদ।